আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের আঙ্কারার একেবারে কেন্দ্রবিন্দুতে একটা বাজারে নিয়ে আসছি। তুরস্কে সব বড় শহরে, আঙ্কারা, ইস্তাম্বুল, সব ধরনের শহরেই প্রতিটা মহল্লায় এই বাজার বসে। সপ্তাহের কোনো না কোনো দিন কোনো মহল্লায় এই বাজারটি বসে এবং এক একটা মহল্লায় সপ্তাহের একদিন বসে। যেমন এখানে আজকে শনিবার বাজার, রবিবার হয়তো অন্য কোনো মহল্লায় এভাবে বাজার বসবে, সোমবার অন্য কোনো মহল্লায়, এভাবে প্রতিটা মহল্লায় মহল্লায় বাজার বসে। এবং এই বাজারগুলোতে সবসময় একেবারে তরতাজা শাকসবজি এবং সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আমরা আজকে দেখব তুরস্কের এই বাজারে, বিশেষ করে আঙ্কারার এই বাজারে জিনিসপত্রের দাম কেমন এবং মানুষ কীভাবে কেনাকাটা করছে আর কোন কোন ধরনের জিনিস পাওয়া যায়। তুরস্কের সাপ্তাহিক কাঁচাবাজারের রেওয়াজটি বেশ পুরাতন। আজ থেকে প্রায় 90 বছর আগে শুরু হয় এই সাপ্তাহিক বাজার বসার প্রচলন। গ্রাম, থানা, জেলা এবং প্রদেশের প্রত্যেকটি এলাকায় সপ্তাহে একদিন বসে এই কাঁচা বাজার। নিত্য প্রয়োজনীয় শাক সবজি, দই তরকারি এবং মাছ থেকে শুরু করে ফলমূল, মশলাপাতি, এমনকি দৈনন্দিন পরিধেয় পোশাকও পাওয়া যায় এখানে। তুর্কিদের সকালের নাস্তার সব জিনিসপত্র যেমন পনির, মাখন, ঘি, মধু, জয়তুন, দধি, রুটি এবং ডিমও পাওয়া যায়। এখানে যেসব শাকসবজি পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই উৎপাদন করা হয় এই শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের ফসলি জমিতে, যে কারণে এগুলোর অনেকটাই অর্গানিক এবং পুরোটাই ফরমালিনমুক্ত আর একেবারে তরতাজা। কাঁচাবাজারের সবজির ধরন এবং প্রকার মৌসুম ভেদে পরিবর্তন হয়। আমরা এখন যেখানে আছি এখানে আলু এবং পেঁয়াজ বিক্রি হয়। আলুর কেজি 3.5 লিরা, মাঝারি ধরনের আলু, এগুলোকে বড় আলু বলা যায় না, মাঝারি ধরনের আলু, মোটামুটি নতুন আলু, আলুর দাম হচ্ছে 3.5 লিরা। আর এপাশে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজের কেজি হচ্ছে 2 লিরা করে। এখানে দেখাচ্ছে যে 5 কেজি পেঁয়াজ 10 লিরায় বিক্রি হয়। এবং ওপাশে আরেকটা আলু আছে, যে আলুটার এই আলুটার দাম এখানে 6 কেজি আলু 20 টাকা, 3 কেজি আলু 10 টাকা। তুরস্কে দুই ধরনের কাঁচা বাজার আছে। কিছু আছে স্থায়ী কাঁচা বাজার, যেখানে সপ্তাহের প্রতিদিনই শাকসবজি পাওয়া যায়, আর কিছু হচ্ছে সাপ্তাহিক কাঁচা বাজার, যেখানে মহল্লার একটা নির্দিষ্ট জায়গায় সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বাজার। এই যে এখানে দেখতেছেন, এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। শুরুতে আমরা দেখতেছি বেগুন, আমাদের দেশের মতোই বেগুন, বেগুনের কেজি 3.5 লিরা, বাংলাদেশি টাকায় এখন যদি 6 টাকা হিসেব করি, বাংলাদেশি টাকায় 318 লিরা বা 20 লিরার মতো বেগুনের কেজি। এটা হচ্ছে কুমড়া বা লাউয়ের মতো এবং এটাও সবজি হিসেবে খাওয়া হয়, এটার দাম হচ্ছে 3 লিরা বা 18 টাকা বা 20 টাকা। এটাও লাউ, এটা তার্কিশ লাউ, এটাকে আমরা তার্কিশ লাউ বলা যায়, তার্কিশ লাউ, এটার দাম 2.5 লিরা কেজি, 2.5 লিরা তার্কিশ লাউয়ের কেজি, এখানে 2.5 লিরা, 2.5 লিরা হচ্ছে 12 টাকা বা 13 টাকার মতো বাংলাদেশি টাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাকাটা। এই বাজারগুলোতে সকালে তেমন ভিড় হয় না, তবে সন্ধ্যার দিকে পড়ে কেনাকাটার ধুম। লেবু হয়তো অনেকে ভুল করতে পারেন, কিন্তু এটা হচ্ছে লেবু এবং লেবু এখানে কেজি মূল্যে বিক্রি হয়। আমাদের যেরকম হালি মূল্যে বিক্রি হয় সেরকম না, লেবু কেজি মূল্যে বিক্রি হয় এবং 1 কেজি লেবুর দাম হচ্ছে 3 লিরা, মাত্র 3 লিরা 1 কেজি লেবুর দাম। তুরস্কের শাকসবজিতে আমাদের দেশের মতো এত বৈচিত্র্য নেই। আপনি এখানে হরেক রকম সবজি, শাক বা তরকারি পাবেন না, মাত্র হাতে গোনা কয়েক ধরনের শাকসবজি এবং তরকারি পাবেন। এখানে বাঁধাকপি বিক্রি হয় এক একটা হিসেবে। এখানে একটা বাঁধাকপির দাম হচ্ছে 6 টাকা, 6 লিরা, তার্কিশ লিরা 6 লিরা একটা বাঁধাকপির দাম। ওই পাশের বাঁধাকপিগুলো একটু ছোট, ওগুলোর দাম হচ্ছে 5 লিরা করে। আর এখানে ফুলকপি পাওয়া যায়। আমি বুনলানে কাদার কানে বানে কাদার একই বুচুক কিলোসে একই বুচুক হ্যাঁ। এখানে ফুলকপিও কেজি মূল্যে বিক্রি হয়, ফুলকপি বিক্রি হয় কেজি মূল্যে। 1 কেজি ফুলকপির দাম হচ্ছে 2.5 লিরা।
মধ্যে লেটুস পাতা তার্কিতে এরা বলে খিবিরজিক এক একটা বিক্রি করা হয় এবং একটা এরকম একটা লেটুস পাতার দাম হচ্ছে এখানে 4 লিরা এটা হচ্ছে ধনিয়া পাতা টাইপের বাংলাদেশের ধনিয়া পাতার মতো কিন্তু ধনিয়া পাতা না এটা তার্কিশ নাম হচ্ছে মাইদোনোস ধনিয়া পাতাটা ভিন্ন এটা মতই এখানে মুঠি বিক্রি হয় এক মুঠি 1 লিরা এগুলো তার্কিশ বিভিন্ন ধরনের সবজি এগুলোর স্বাদ কিছুটা আমাদের দেশের মূলার মতো এখানে আপনারা দেখছেন রসুন রসুন কিছু কিছু রসুন আছে এভাবে মুঠি বেঁধেও বিক্রি করা হয় কিছু কিছু রসুন আছে কেজি বলে বিক্রি করা হয় 10 লিরা থেকে 15 লিরা রসুনের কেজি এরপর আমরা দেখছি ভুট্টা ভুট্টা এখানে কেজি মূল্যে বিক্রি হয় বা প্যাকেট মূল্যে বিক্রি হয় এবং ওখানে ভুট্টার যে ভাজি সেটা পপকর্ন সেটাও দেখানো হচ্ছে এখানে ভুট্টা এভাবে বিক্রি হয় আর এটা হচ্ছে তুরস্কের এক ধরনের বাদাম খেস্তানে এবং এই খেস্তানে কেজি মূল্যে বিক্রি করা হয় 30 টাকা কেজি এগুলো গরমে প্রচুর গরমে ফুটিয়ে তারপরে খাওয়া হয় আমরা আসছি একটা ফলের দোকানে যেখানে ফল বিক্রি হয় এখানে আপনারা দেখছেন কমলা কমলার কেজি 2.5 টাকা করে 4 কেজি কমলার দাম 10 লিরা এই কমলাগুলো খুবই সুস্বাদু এটার নাম হচ্ছে তুরস্কের আরমুত বাংলায় বলা হয় নাশপাতি এটার কেজি 3.5 লিরা বাজারে মাছও বিক্রি হয় তুরস্কে শুধুমাত্র শীতের সময় মাছ পাওয়া যায় কোন ফিয়াতনে কাদার হামসিনে কাদার ইরমি কিলো সে ইরমি লিরা কিলো ইরমি তুরস্কের ব্ল্যাক সিতে পাওয়া যায় এবং সবচেয়ে পপুলার একটা মাছ ছোট ছোট মাছ আমাদের দেশের পুঁটি মাছের মতো বলা যায় কিন্তু আসলে না এবং খুব সুস্বাদু আমাদের দেশের ছোট মাছের মতো এবং এখানে তুরস্কের কৃষ্ণ সাগরের পারে এই মাছটি খুব বেশি পাওয়া যায় এবং শুধুমাত্র শীতকালে পাওয়া যায় কেসে করে দিস সাওলন হ্যাঁ আঙ্কারা গুজু এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ছোট বড় মাছের কেজি মোটামুটি 20 টাকা থেকে বা 15 টাকা থেকে শুরু একেবারে 50 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের মাছের কেজি তবে এখানে আপনাদেরকে একটা জিনিস আমরা বলে রাখি যে আমরা এই বাজারের যতগুলো জায়গা যা দেখালাম সব কিছুতেই কিন্তু দামের কিছুটা তারতম্য আসে হয়তো কোনোটা জায়গায় 2.5 টাকা কেজি কোনো জায়গায় 3 টাকা কেজি কোনো জায়গায় 3.5 টাকা কেজি অর্থাৎ 1 লিরা থেকে এখানে টাকা বলাটা আমার ভুল হচ্ছে লিরা হিসাবে আপনারা ধরে নেন কোনো জায়গায় 3.5 লিরা কোনো জায়গায় 4 লিরা কেজি কোনো জায়গায় 2.5 লিরা কেজি এরকম দামের তারতম্য আছে এখানে শীতের সময়ও পাওয়া যাচ্ছে নরমাল গরমের সময় পাওয়া যায় শীতের সময় পাওয়া যাচ্ছে এবং দোকানদার আমাদেরকে খেতে দিচ্ছে এখানে মিষ্টি কুমড়া কেজি মূল্যে বিক্রি হচ্ছে এই লোকটি মিষ্টি কুমড়াগুলো কেটে কেটে কেজি হিসাবে বিক্রি করতেছে 1 কেজি 3.5 লিরা করে এখানে মিষ্টি কুমড়া কিন্তু আমাদের দেশের মতো ব্যবহার করা হয় না মিষ্টি কুমড়া এখানে ব্যবহার করা হয় মূলত মিষ্টি তৈরির জন্য অর্থাৎ সবজির জন্য ব্যবহার করা হয় না মিষ্টি তৈরির জন্য ব্যবহার করা হয় চেক 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 এটাকে তার্কিশ ভাষায় বলা হয় শেকের পাঞ্জাব
অর্থাৎ মিষ্টি আলুর মতো একটা জিনিস, কিন্তু এটার থেকেই মূলত চিনি উৎপাদন হয় তুরস্কে। এটার থেকে চিনি উৎপাদন হয় মূলত কারখানায় বা ফ্যাক্টরিতে, কিন্তু সাধারণ মানুষও এটাকে নিয়ে মিষ্টি হিসেবে খায় বা মিষ্টি একটা খাবার হিসেবে ব্যবহার করে। তারা এটা দিয়ে মিষ্টি তৈরি করে ঘরে। এটার নাম হচ্ছে শেকের পাঞ্জার, কেজি 5 লিরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আপেল দুই ধরনের, এবং ওইদিকে সবুজ আপেল আছে, হলুদ এবং লাল আপেল, বিভিন্ন ধরনের আপেল। তুরস্কে আপেল, কমলা এবং আঙুরের জন্য খুবই বিখ্যাত। তুরস্কে এই ফলগুলো খুব বেশি পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখছেন এই আপেলের দাম, এই আপেলটির কেজি হচ্ছে 4 লিরা। এখানে আপেল কেজি মূল্যে বিক্রি হয়, এটার কেজি 4 লিরা, এবং এই পাশেরটার কেজিও 4 লিরা, আড়াই কেজি আপনি 10 লিরায় কিনতে পারবেন। 56 লাখ মানুষের এই শহরে মোট 170টি কাঁচা বাজার বসে প্রতি সপ্তাহে, কোথাও রাস্তার উপরে, কোথাও বা টাউন হলে বসে এই বাজারগুলো। এখানে কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি সরাসরি বিক্রি করতে পারে। এই বাজারগুলো নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার, অর্থাৎ সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার বা উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে পরিচালনা করা হয় এগুলো। এই স্থানীয় অফিসে রেজিস্ট্রি করা কৃষক বা খুচরা বিক্রেতাদের এক একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়। শুধুমাত্র বাজারের ওই নির্দিষ্ট জায়গায় বসতে পারেন ওই দোকানদার। এখানে এই যেটা দেখছেন, এখানে কিন্তু বাজার, বাজারে যে কেউ এসেই জিনিসপত্র বিক্রি করতে পারে না, রেজিস্ট্রি করা থাকতে হয় সিটি কর্পোরেশনের কাছে। এবং সেই রেজিস্ট্রির এক একটা নাম্বার থাকে এবং নাম থাকে, কোথায় কোন বাজারে বসবে সেই বাজারের নাম, এর মালিককে, অর্থাৎ এই যে দোকানটা বসছে এটার মালিককে, এবং সেই দোকানের নাম্বার কত, এটা এখানে লেখা আছে। এবং এভাবে এই যে দেখেন এখানে 212, এখানেও কিন্তু 212, অর্থাৎ রাস্তার উপরেও সেটা লেখা আছে। সে তার সেই নির্দিষ্ট জায়গাটিতেই এই দোকানটি বসাতে পারবে এবং সে এই এলাকায় বিক্রি করতে পারবে, অর্থাৎ রেজিস্ট্রি করা দোকান এগুলো সবাই। এই বাজারে সার্বক্ষণিক টহলে থাকে আধা পুলিশ বাহিনী, যাদেরকে তুর্কি ভাষায় বলা হয় জাবিতা। এই জাবিতা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার বা উপজেলা চেয়ারম্যানের অফিসের আন্ডারে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে। বাজারে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা, কেউ দামে বা মাপে কম বেশি করছে কিনা, এগুলোর প্রতি নজর রাখে তারা। এখানে এই যেটা দেখছেন, এটা হচ্ছে জিনিসপত্র মাপার জিনিস। এখানের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরকম একটা মাপার জিনিস দেওয়া হয়েছে, যে আপনি একটা জিনিস কেনার পরে তারা ওজনে কম দিল নাকি বেশি দিল সেটা দেখানোর জন্য রাস্তার মাঝখানে এরকম একটা মাপার জিনিস বসানো হয়েছে, যে আপনি মাপতে পারবেন। যদি জিনিস কম দেয়, জিনিসপত্রের মাপে যদি তারা কম দেয়, তাহলে আপনি তাদের কাছে গিয়ে আবার এটার ব্যাপারে কমপ্লেন করতে পারেন। এরকম একটা জিনিস রাস্তার মাঝখানে বসানো হয়েছে। আপনি কেনাকাটা করার সময় আপনার কাছে যদি সন্দেহ লাগে যে কেউ আপনাকে মাপে জিনিস কম দিছে, তাহলে আপনি এখানে এসে মাপতে পারেন সেটা। আঙ্কারার এই কাঁচা বাজারে আমরা আজ যে দাম দেখলাম, তা মোটের উপরে গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সুপার শপে বা সুপার মার্কেটে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সে তুলনায় কাঁচা বাজারের জিনিসপত্রের দাম বৃদ্ধি অনেকটাই কম, এবং এখানের মূল্য সহনীয় পর্যায়ে আছে। এই ছিল তুরস্কের সাপ্তাহিক বাজার নিয়ে আজকে আমাদের এই ভিডিও। শুরুতে যেটা বলেছিলাম, যে এই বাজারটি বসছে আঙ্কারার একেবারে কেন্দ্রবিন্দুতে, এবং আঙ্কারার সবগুলো মহল্লায় এরকম বাজার বসে সপ্তাহের বিভিন্ন দিন। আমরা এই বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবং আশা করি এই বাজার দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের এই ভিডিও আজ তাহলে এ পর্যন্তই। এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে আমরা দেখাবো যে তুরস্কের সুপার শপগুলোতে কী কী বিক্রি করা হয় এবং সেগুলোর দাম কেমন। তুরস্কের এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বেশি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।